আসসালামু আলাইকুম অরহনতুল্লাহি ওরাকাতু আলহামদুল্লিলাব বিল্হ আল আহমিন ও সালতু সাল্লাহ মো আল্লাহ রসুল ইনাম মোহাম্মাদীন ত আল আমিন সল্লাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সয়াবিহী আজি মা আইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার এই অনুষ্ঠানটি দেখতেছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমি পবিত্র রমজান মাসের সলায়াতি সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমান সময়ে বা রমজান মাস আসলেই আমাদের সমাজের মধ্যে একদল মানুষ খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দেয় তারাবিন নামাজ নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে মসজিদে মসজিদে গিয়ে বিভিন্ন ধরনের উদ্ভট ফতুয়া দিয়ে সমাজের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে আজকে আমরা তাদের এই কথার জবাব দেওয়ার জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক বন্ধুরা পবিত্র সলাতু সলায়াতি আমরা যুগ যুগ ধরে আদায় করে আসছি যে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাম থেকেই প্রমাণিত এই সলাতু তারির রাকাত সংখ্যা নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে একদল মানুষ বিভ্রান্তি সরাচ্ছে সম্মানিত হাজিরিন এই সলায়াত তারিহ কত রাকাত বা তার সংখ্যা কত এই বিষয়টি নিয়ে আমরা সুস্পষ্ট ভাবে আজকে আলোচনা না করলেও একটি হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব সহিয়াল বুখারির মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে যে হাদিসটি দিয়ে তারা সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং তারাও সমাজের মধ্যে আট টাকার তারা প্রমাণ করার চেষ্টা করছে সম্মানিত হাজি তো চলুন সই বুখারি সেই হাদিসটি আমরা এখন ইনশাআল্লাহ তালাওয়াত করব যে আমার হাতের মধ্যে একটি কিতাব রয়েছে কিতাবটির নাম হচ্ছে সহয়াল বুখারি এই সই বুখারির মধ্যে একটি অধ্যায় আল্লামা ইমাম আবু আবদুল্লাহ আল বুখারি রাহিমাহুল্লাহ এনেছেন এই অধ্যায়টির নাম হচ্ছে কিতাব উত তাহাজ্জুদ বা তাহাজ্জুদের অধ্যায় আপনারা বিষয়গুলো বুঝবেন তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে একটি অনুচ্ছেদ আছে বাব বাব কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাদান ওয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ রমজান মাসে এবং রমজান মাস ছাড়া এখানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জব আনহার জাবন থেকে হাদিস আমি তেলাওয়াত করছি

কোনো সময়ে এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এরপরে আম্মা আয়সার দিয়ে আল্লাহ তালা বলতেছেন ইউসল্লি আর বা আন ফালাত আল ফালাত আল আন হুসনি ঘিন্না ও তুলি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম চার রাকাত নামাজ পড়তেন তোমরা সেই চার রাগাতের দীর্ঘতা এবং সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না চার আর বান তোমরা আমাকে তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না করোনা সুম্মী সালাহ সম্মানিত হাজিরিন এই যে হাদিসটি সৈয়াল বুখারিন এর মধ্যে এক হাজার একশত আপনার আটচল্লিশ সাতচল্লিশ নম্বর হাদিস সম্মানিত হাজিরিন আমি এই হাদিসটি নিয়ে এখন কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এই হাদিসের মধ্যে কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথম বিষয়টি হচ্ছে এই হাদিসটি কিন্তু আবদুল্লাহ আবদুল্লা বুখারি রহিমা হল্লা তার কিতাব উত্তাহুদের মধ্যে হাদিসটি এনেছেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে কিতাব তাহাজ্জুদ তো তাহাজুদের অধ্যায়ের মধ্যে তিনি এই হাদিসটি এনেছেন তো যারা এই হাদিস দিয়ে তারাবিন নামাজ আট্রাকাত ফতুয়া দিচ্ছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব ইমাম বুখারি রহিমা হল্লাহ আপনাদের থেকে কি কম বুঝতেন যার কারণে তিনি তারাবির হাদিসটি তাহাজ্যতের অধ্যায়ের মধ্যে এনেছেন এটা আমার এক নম্বর প্রশ্ন যদিও পূর্ব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন কিন্তু আমার কিছু হিতাকাঙ্ক্ষী আমাকে আমি এটাকে দিয়েছি তো প্রথম প্রশ্ন হচ্ছে অধ্যায়ের মধ্যে তারাবিন নামাজের হাদিস ইমাম বুখারি কেন আনবেন দুই নম্বর কথা হচ্ছে তারাবি সংক্রান্ত আলাদা একটি অনুচ্ছেদ বা একটি অধ্যায় ইমাম বুখারি রহিমহুল্লাহ তিনি তার সহিয়াল বুখারির মধ্যে এনেছেন এই যে আপনাদের সামনে সৈয়াল বুখারি দেখা যাচ্ছে এখানে দেখেন আল্লাহ আবদুল্লাহ আলাদা একটি অধ্যায় আনছেন তারাবি নামাজের অধ্যায় স্বতন্ত্র তারাবী নামাজের অধ্যায় থাকা সত্ত্বেও তাহলে ওই হাদিসটি তিনি কেন তাহাজ্যতের নামাজের অধ্যায়ের মধ্যে এনেছেন তাহলে এটা দিয়ে স্পষ্ট বোঝা যায় ওই হাদিসটি তাহাজ্যতের জন্য নয় তারাবির জন্য নয় বরং তাহিজ্জতের জন্যই এ কারণে আলাদা আলাদা অনুচ্ছেদ বা অধ্যায় করে তিনি তাহ্জতের হাদিস তাহিজ্জের অধ্যায়ের মধ্যে এনেছেন আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে দুই নম্বর প্রশ্ন আমার এই হাদিসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম ইউসালি আর বান চার রাকাত চার রাকাত করে আট টাকাত নামাজ পড়েছেন কিন্তু বর্তমানে যারা তারাবিন নামাজ আট টাকা দয়া দিচ্ছে তারা কিন্তু দুই রাকাত দুই রাকাত করে সালাম ফিরিয়ে আট রাকাত পড়ছে সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টি সেটা হলো নবীজি যেখানে চার রাকাত চার রাকাত করে পড়ছেন সেখানে আপনারা দুই রাখাত করে পড়ছেন কেন তাহলে আপনারা এটা বেদাত করতেছেন আমি আপনাদের অর্থাৎ যারা তারাবিন নামাজ আট রাকাত বলে প্রচার করতেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলছি আপনারা যারা এর সপক্ষে দলিল দিচ্ছেন হাদিসকে আপনাদেরকে আমরা বলবো আপনারা তাহলে কেন দুই রাকাত করে পড়ছেন রসুল তো চার রাকাত করে পড়ছে এটা এক নাম্বার প্রশ্ন দুই রাকাত করেই তারাবি পড়া হয় চার রাকাত কিন্তু তারাবি আমরা পড়ি না তাহলে এটা ধর স্পষ্ট প্রমাণিত হয়ে যায় এটা তারাবির হাদিস না বরং তাহাজের হাদিস সম্মানিত হাজিরিন আমার তিন নম্বর প্রশ্ন এই হাদিসের মধ্যে আল্লাহ রাবি সাল্লাহ সাল্লামের মধ্যে যে কথাটি বলেছেন দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিতাবের মধ্যে আম্মা আয়সাদ আনহা বলতেছেন মা খান আরি সাল্লু আলিয়া ইয়াজি উফি রানি রিহি আল্লাহ সাল্লাম রমজান এবং রমজান ছাড়া আট টাকাতের অর্থাৎ এগারো টাকা বেশি পড়তেন না সম্মানিত হাজিরিন এখানে রমজান এবং রমজান ছাড়া তার মানে পুরা বারো মাসের কথা বোঝানো হয়েছে আমার ভাইয়েরা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি তারাবিন নামাজ কি বারো মাস পড়ি নাকি শুধু রমজান মাস পড়ি যদি রমজান মাসই পড়ে থাকি তাহলে আম্মা আশারাদি আল্লাহ তাল আনহা এখানে বলতেছে আল্লাহ সাল্লাম রমজান ছাড়াও এই আট নামাজ পড়তেন অর্থাৎ এগারো গাতে বেশি পড়তেন না তো বোঝা গেল রমজান ছাড়া যেই নামাজ পড়া হয় এটা কখনো তারাবি হতে পারে না এটা তাহাজ্জের নামাজ যেটা অধ্যায় তাহাজ্জের অধ্যায়ের মধ্যে এনেছেন চার রাগাত করে পড়েছেন এবং রমজান ছাড়াও আল্লাহর হাবিজাল্লা সাল্লাম পড়েছেন এটা হচ্ছে আমার তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভিতরের নামাজ রসুল সাল্লা সাল্লাম কখনো এসার পরে পড়তেন না বরং সর্বদা তার মৃত্যু ইন্তেকাল মোবারক হওয়ার পর্যন্ত আল্লাহ নবিস্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার আগ পর্যন্ত তিনি তাহাজের পরে বিতর পড়তেন এটা আপনারা সকলেই জানেন ভিতর উক্তটাই ওই সময়ে ওই সময় পড়াটাই উত্তম আল্লাহ সাল্লাম বিতরের নামাজ সর্বদাই তাহাজ্যতের পরে পড়তেন এসার নামাজের পরে কখনই পড়তেন না কিন্তু আমার ভাইরা আমরা তারাবিন নামাজ কখন এসার উক্ত পড়ি এশার নামাজের পর তারা নামাজ পড়ি তো আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি তারাবির নামাজ পড়েই ভিতর নামাজ পড়তেন না না এটা অনেক হাদিসের خلاف অনেকগুলো হাদিসের خلاف আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনোই এশার নামাজের পরে ভিতরে নামাজ পড়তেন না বরং তাহাজ্জুদের নামাজের পর ভিতরে নামাজ পড়তেন এ কারণেই আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই 8 রাকাত নামাজ পড়ছেন তাহাজ্জুদ যার পরে তিনি ভিতরে নামাজ তিন রাকাত বলেছেন আমার আপনাদের পাঁচ নাম্বার আমাদের যারা তারাবিন নামাজ আট টাকা দিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে তারা পচা নামাজ তিনের সীমাবদ্ধ নয় নামাজ এক হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে সাতও হতে পারে আমার ভাইরা যদি আপনাদের এই কথাটা হয়ে থাকে তাহলে এখানে যদিও তিন ডাকাত উল্লেখ আসেন ওই তিন ডাকাত পড়তেন কিন্তু আপনাদের দাবি অনুযায়ী তারাবিন নামাজ তিনে সীমাবদ্ধ নয় যদি আপনাদের দাবিটা আমি মেনে নেই তাহলে আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম তিন ডাকাত ভিতর পড়লে আট টাকার তারাবি ঠিক আছে কিন্তু যদি রসুল সাল্লাম কখনো কখনও এক রেখাত ভিতর পড়তেন তাহলে তারাবি কিন্তু আটে সীমাবদ্ধ থাকে না বরং দশ হয়ে যায় আপনারা কেন বলতেছেন তারাবিন নামাজ আট টাকাত দুই নম্বর কথা হচ্ছে তারাবিন নামাজ ভিতরের নামাজ যদি আল্লাহ হাফিস্লাম পাঁচ রাগাত পড়তেন তাহলে পাঁচ রাখাত পড়লে তারাবিন নামাজ কিন্তু আটে সীমাবদ্ধ থাকে না ছয় রাঘাত হয়ে যায় আপনারা কেন আট গাত বলে প্রচার করছেন চান তিন তিন নম্বর কথা হচ্ছে আপনারা যদি প্রচার আপনাদের দাবি অনুযায়ী বিতরের নামাজ যদি আল্লাহ ফিসরুল সাল্লাম সর্ব সর্বদা পাঁচ রাখাত পড়তেন না যদি সাত রাঘাত পড়তেন তাহলে তারাবিন নামাজ আটটা সীমাবদ্ধ থাকে না চার রাখাত হয়ে যায় আপনারা কেন আট টাকাত বলছেন সকলে বোঝা গেল আপনাদের যুক্তি অনুযায়ী তারাবিন নামাজ আটের মধ্যে স্থির নাই সুতরাং বোঝা গেল এই দাবি ভিত্তিহীন সম্মানিত হাজিরিন ছয় নম্বর হচ্ছে তারাবির নামাজ আমরা জামাতে পড়ি যেটা হজরত অমর আব্দুল খতাব রদিয়াল্লাহ তালহু চালু করেছেন যারা তারাবির অধ্যায়ের মধ্যে আল্লামা ইমাম বুখারী আবু আবদুল্লাহ বুখারি তারাবি অনু অধ্যায়ের মধ্যে একটি হাদিস এনেছেন আল্লাহ হাবিব সলা সাল্লাম সাহাবি হজরত অমর আব্দুল খত্তাব রদি আল্লাহ তালহু তারাবির নামাজটাকে জামাতে রূপ দিয়েছেন সুতরাং বুঝা বোঝা গেল এটা তিনি বলেছেন নেমাল বেদা এরকম একটা শব্দ তিনি উল্লেখ করেছেন করেছেন যেটা উত্তম বেদাত তো যেখানে রসুল আকরম সাল্লাম জামাতে পড়েননি আপনারা কেন তারা বিনামাজ জামাতে পড়ছেন এটাও আপনাদের কাছে একটা প্রশ্ন সম্মানিত হাজিরিন আমার এই ছয়টি প্রশ্ন আপনাদের কাছে এক নম্বর আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম এই হাদিসটি ইমাম বোখারি তাহাজের অধ্যায় এনেছেন তারাবির অধ্যায় এনে না দুই নাম্বার তিনি স্বতন্ত্র একটি অধ্যায় কায়েম করেছেন সলাতুত তারাবি এবং সলাতুত তাহাজুদ কিন্তু ওই তারাবির যে হাদিসটি দিয়ে আপনারা তাহাজুদ তারাবির নামাজ প্রমাণ করতেছেন তিনি তারাবি রদায় আনেন নাই তিন নম্বর কথা হচ্ছে চার রাকাত করে নবীজি আলাইসাল্লাম এই নামাজটি পড়েছেন কিন্তু আপনারা পড়তেছেন দুই রাকাত করে সব বোঝা গেল আপনাদের আমলের সাথে সাদে আমার মিল খাচ্ছে না এরপরে কথা হলো আপনার রমজান ছাড়া আল্লাহ হাবি সাল্লাম এই নামাজগুলা পড়তেন কিন্তু রমজান ছাড়া বোঝা যায় আমরা আমরা জানি যে তারাবিন নামাজ রমজান ছাড়া অন্য কোনো মাসে পড়া হয় না অন্য যে অন্য অন্য কোনো মাসে যে নামাজটা পড়া হয় রাতে ওটা তাহাজ্যদের নামাজ বোঝা গেল রমজান মাসে নবী যেটা পড়তেন এটাও তাহাজ্যদের নামাজ যেটা গভীর রাতে পড়তো এরপরে কথা হচ্ছে ভিতরের নামাজ যেটা আমি একটু আগে বললাম তিনি এই না সম্মানিত হাজিরিন আশা করি আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে এই কয়েকটি প্রশ্নের কারণে দিয়ে তারাবিন নামাজ প্রমাণ করা কশিং সম্ভব হবে না কশ্চিনালে সম্ভব হবে না কশ্চিনালে সম্ভব হবে না যারা এই হাদিসটি দিয়ে তারাবিন নামাজ করতেছেন বা তারাবিন নামাজ সাব্যস্ত করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনার অযথা বিভ্রান্তি তৈরি করবেন না সমাজের মধ্যে ফেতনা লাগাবেন না হাদিসের শ্বাস নির্যাস হাদিসের সার মর্ম হাদিসের ভিতরগত অবস্থা বুঝে তারপরে হুতুয়াবাজি করবেন আমার ভাইরা যারা যারা সমাজের মধ্যে আলেম দাবি করে বিভ্রান্তি করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা ওলামাই কেরাম যারা আমাদের সলফে সহলেহীন বর্তমান আগের যুগের সাহাবাই কেরাম তাবেহীন তাবে তাবেহীন ওনাদের ফতুয়া ওনাদের মানহাজ অনুযায়ী আপনারা ফতুয়াবাজি করার চেষ্টা করবেন নিজে নিজে পদ্মারি বা ফন্ডিতি করে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না আমার ভাইরা এই কয়েকটি প্রশ্নে থাকার কারণে হাদিসটি কালেও তারাবিন নামাজের দলিল হিসেবে ব্যবহার করা সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি বুঝদান করুক আমিন আসসালাম